বিদেশগামী কর্মীদের ভ্যাকসিন প্রাপ্তিতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের ভ্যাকসিন সংক্রান্ত সমস্যা আগামী এক মাসের মধ্যে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, আমাদের সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই, আমরা প্রতিনিয়ত এ ব্যাপারে কাজ করে যাচ্ছি। প্রবাসী কর্মীরা সহজে কর্মস্থলে ফিরতে পারবে সেজন্য সিঙ্গেল টিকার ডোজ আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:30 ঘটিকায় ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ড কর্তৃক সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন খরচ বাবদ বিশেষ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সব কথা জানান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর মনিরুস সালেহী বলেন যে, সকল বিদেশগামী কর্মীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা যাতে পাসপোর্টের কপি অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে প্রাপ্ত স্মার্ট কার্ড দিয়ে আগামী সপ্তাহ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারে সেজন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। পরে ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ড কর্তৃক সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টাইন খরচ বাবদ 22 কর্মীর মনোনীত প্রতিনিধিকে 25,000 টাকার চেক বিতরণ করা হয়। ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম এনডিসি, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল হক ও বোয়েলসেল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন সহ আরো অনেকে। যখন দেখি যে দেখ আপনাদের চাহিদা আর ব্যাংকের অবস্থা একটু ব্যতিক্রম হয়ে যায়, বা যখন এই জিনিসটা আমরা সমাধান করে ফেলি, ইনশাআল্লাহ সব কিছু সুন্দরভাবে চলে যায়। এই জুন ভিতরে আমরা আশা করি 250 কোটি টাকার লোন বিতরণ হয়ে যাবে। সরকারের চিন্তা ভাবনা হলো ব্যাংকের টাকা রেখে আমার কিন্তু কোনো লাভ নাই, মন্ত্রণালয়ের কিন্তু কোনো লাভ নাই, ব্যাংকেরও কোনো লাভ নাই। সরকার টাকা দিয়েছে প্রবাসীদের জন্য, এবং যত দ্রুত আমরা এই টাকাটা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে পারবো, ওনারা যে ওদের কাজে লাগাবে, গ্রামে গঞ্জে খরচ করবে, ওখানে দোকানপাট খরচ হবে, সব এই টাকাগুলি 700 কোটি টাকা যদি বাজারে চলে যায়, আপনারা চিন্তা করে দেখেন যে অর্থনীতি কত যে একটা প্রভাব ফেলে। যাই হোক, আমরা আপনাদেরকে অনুরোধ করবো কি আপনারা আসেন, এগিয়ে আসেন, সমস্যা হলে আমাদেরকে বলেন, সমাধানও আমরা কিন্তু করে দেব। প্রথম থেকে আজ পর্যন্ত অনেক সমাধান অনেক শিথিল করা হয়েছে, অনেক পরিবর্তন করা হয়েছে, যাতে আপনারা এই ব্যবস্থা নিতে পারেন। ওয়ার্ল্ড ব্যাংক থেকে 425 কোটি টাকার আরেকটা প্রোগ্রাম আমাদের প্রায় শেষ পর্যায়ে, এটা রেডি হয়ে যাচ্ছে। ট্রেনিংয়ের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজি সাহেব কথা বলতে বলতে তারপর বলেন নাই, উনি এক অন্য লাইনে চলে গেলেন, বা ঠিকই আছে, ট্রেনিংয়ের কিন্তু আমাদের কোনো অভাব নাই। যারা ওখান থেকে ফেরত এসে বিনা ট্রেনিংয়ে আছেন, ওদের জন্য আরপিএল সিস্টেম যেটা করা আছে, ওনারা এখান থেকে সার্টিফিকেট নিয়ে নিলে আগামীতে যখন বিদেশে যাবেন, ওনারা কিন্তু ওই সার্টিফাইড হিসাবে গেলে বেতন আগে যদি 10 টাকা থাকে, তাহলে হয়তো গিয়ে 12 টাকা বা 14 টাকা হবে। এই কথাগুলি আপনারা এটার বেনিফিট নিতে হবে। আরপিএলের জন্য কারোর কিন্তু কোনো খরচ লাগে না, অভিজ্ঞতা লাগে শুধু। যদি আপনি রাজমিস্ত্রি হিসাবে 10 বছর অভিজ্ঞতা যদি থাকে, আসেন বিএমইটিকে বলেন, ওনারা আপনাদের টেস্টিং করবে, সুবিধা করে দিবে। যা সার্টিফিকেটের জন্য খরচ লাগবে ওটাও কিন্তু সরকার দেবে, আপনাদেরকে 1 পয়সাও দিতে হবে না। বরং এসে যদি কয়েকদিনের জন্য যদি ট্রেনিং নিতে হয়, এটার জন্য আমরা আমাদের সরকার থেকে এটার ওই যাকে বলে গেদার খরচ হিসাবে আমরা একটু দেই। আপনাদেরকে এগিয়ে আসতে হবে, নেওয়ার অনেক জায়গা আছে, আসলে আমরা দেওয়ার জন্য বসে আছি, এই কথাটা মনে রাখবেন। কারণ এই মন্ত্রণালয় হলো আপনাদের মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় হলো আপনাদের কল্যাণের জন্য মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় হলো আপনাদের বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করার জন্য মন্ত্রণালয়। এই কথাগুলি আমরা সবসময় বলি। সমস্যাগুলি থাকে ইদানিং,
এই যে 25,000 টাকার যে ভর্তুকি যে কথা বলা হয়েছে, 25,000 টাকা কিন্তু বিরাট যে একটা টাকা এটা কিন্তু ঠিক না। কিন্তু আমাদের গরিব শ্রমিক ভাইরা যারা আছেন, কর্মী ভাইরা, তাদের জন্য এটা বিরাট একটা সাহায্য হয়। এই একই সাথে বিদেশ থেকে যারা এসে এখানে আমাদের বিভিন্ন প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়ে গেলে মনে রাখবেন যে সবাই কিন্তু বিদেশে আবার যেতে পারবে না। হয়তো অনেকে বয়সের কারণে যেতে পারবে না, অনেকে হয়তো যেখানে আগে চাকরি ছিল ওখানে এখন চাকরি নাই বলে যেতে পারবে না। আমাদেরকে কিন্তু দিনে দিনে পরিবর্তন বা চিন্তা ভাবনার চেঞ্জ আনতে হবে, যাতে আমরা এই অবস্থান আমাদের সমাজে আবার আপনাদের